বৃহস্পতিবার ব্যারাকপুর মনিরামপুর বটতলা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজন করা হলো গণবিবাহের। পাঁচ জোড়া দম্পতির বিবাহ সম্পন্ন হয় এই দিনে। প্রায় 2000 মানুষের ভুরিভোজের আয়োজন করা হয়। সম্পূর্ণ ভারতীয় প্রথা হিন্দু সংস্কৃতি অনুযায়ী সম্পন্ন হয় বিবাহ। গণবিবাহ হলে আয়োজনের কোনো খামতি ছিল না। ক্লাবের পক্ষ থেকে কনেকে আনা হয় পালকিতে আর বরকে আনা হয় ঘোড়ার গাড়িতে চাপিয়ে। দাসপাড়া মাঠ থেকে বিয়ের মণ্ডপ পর্যন্ত বর কনেকে নিয়ে আসা হয় আতশবাজির প্রদর্শনের মধ্য দিয়ে। নবদম্পতিদের আশীর্বাদ করতে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র, জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম, উত্তর ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান মলয় ঘোষ, কাঁচরাপাড়া পৌরসভার পৌরপ্রধান কমল অধিকারী ও অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়, সায়ন্তিকা চট্টোপাধ্যায় এবং বিশিষ্ট জনেরা। লাগছে আর আমি এসেছি কুলতলি থানা থেকে, ডোঙাজোড়া বলে একটি গ্রাম থেকে, প্রত্যন্ত গ্রামীণ এলাকা থেকে এসেছি। হ্যাঁ, কোনে কুলতলি থানা, তবে অন্য অনেক দূরের গ্রাম। কেমন লাগছে গণবিবাহতে? হ্যাঁ, ভালো লাগছে একটু অন্যরকম, কারণ আমাদের বাড়ি অনেক প্রত্যন্ত গ্রামে, গরিব এলাকার, তো এত ভালো যত্ন, এত ভালো এরা যে আহ্বান করে এনেছেন বা এত কিছু আয়োজন, তো এইরকম কিছু হতো না, তো সেই জন্য করে ভালো লাগছে। গোলাবাড়ি থেকে এসেছি। কেমন লাগছে? খুবই ভালো লাগছে। ব্যারাকপুরে পার্লামেন্ট নির্বাচনে এসেছিলাম, আবার বিধানসভাতেও এসেছিলাম। সেই সেই তাপ, সেই উষ্ণতাকে হার মানিয়ে দিয়েছে আজকের মনিরামপুরের এই গণবিবাহ। এবং আমি শুনে অবাক হয়ে গেলাম, আমরা অনেক বড় বড় প্রোগ্রাম দেখি কলকাতা শহরে, কিন্তু এইটা প্রথম বছর। এইটা যদি সূচনা হয় তাহলে পরে কি হবে ভাবতেই আমার রোমাঞ্চিত লাগছে। এবং ছোটবেলা থেকে আমরা দেখেছি ওই বর এসছে, বর এসছে, বরযাত্রী এসছে, এই যেন হইচই উন্মাদনা, এখানেও যেন ঠিক সেই আমেজ, সেই সেন্সটা পাচ্ছি। আমি উত্তমবাবু থেকে শুরু করে যারা কর্মকর্তা এখানকার, তাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। এবং এটা প্রমাণ করলো যে ব্যারাকপুর কমিশনারেট আন্ডারে বা দমদম কমিশনারেট, বিধানসভা নির্বাচনের পরে পোস্টপোল ভায়োলেন্স কিছু নেই, এখন পোস্টপোল ভায়োলেন্সের বদলে গণবিবাহ চলছে। এখন এই গণবিবাহকেটাই যদি কেউ এটাকে পোস্টপোল ভায়োলেন্স বলেন, এর বিরুদ্ধেও হয়তো কালকে দেখা যাবে সিবিআই চলে এলো যে এত টাকা পয়সা কোথা থেকে এলো, কে খরচ করলো। তবে পরিস্থিতি কিন্তু একেবারেই মমতা ব্যানার্জির অনুকূলে। কথা বললাম বা ক্যানিং থেকে, এরা প্রত্যেকেই খুব সচেতন। অ্যাকচুয়ালি গণবিবাহ এখন একটা ব্যবসা হয়ে গেছে। আমার কাছে এরকম গণবিবাহের খবর আছে যেখানে একই পাত্রীকে পাঁচবার নিয়ে আসা হয়েছে, এবং যে গয়না দেওয়া হয় যাবার সময় একটা গাড়ি বা বাসে চড়িয়ে সব গয়না রেখে দেওয়া হয়। কিন্তু এখানটা দেখে বোঝা যাচ্ছে, এখানকার মানুষের উত্তেজনা দেখে মনে হচ্ছে সত্যি এটা একটা ধন্যিমের বিয়ে হচ্ছে। সাবাস ব্যারাকপুর, এবং আমি এদের সঙ্গে পুরোপুরি আছি। কি বলে প্রশংসা করব তার তো ভাষা নেই কোনো। তবে যে ছেলে মেয়েগুলো কাপলগুলোকে এরা চুজ করেছে ভীষণ ভালো, জয়নগর থেকে এনেছে। এবং এই আচ্ছা আচ্ছা রয়েস ফ্যামিলিতে এইভাবে হয় না, যে অ্যারেঞ্জমেন্ট এদের দারুণ, অ্যারেঞ্জমেন্ট দারুণ। এই দেখলাম ঘোড়ায় বর আসছে, ঘোড়ায় পালকি বউ আসছে, তো ভাবা যায় না সেই আগেকার দিনের আমাদের প্রাচীন নিয়ম যেটা সেইটা। একদম খুব ভালো, ভীষণ ভালো। আমার পৌর অঞ্চলের হচ্ছে, এরা করছে, যারা রনিরা করছে, এদের অর্গানাইজেশন করছে বটতলা স্পোর্টিং ক্লাব। আমি গর্ব অনুভব করি আমার পৌরসভার। এটা অসাধারণ চিন্তাধারা, অনেক গণবিবাহ দেখেছি আমি, বাট যে আয়োজন যেভাবে করেছে, স্পেশালি ধন্যবাদ জানাবো রনি এবং ওনার সাথে যারা যারা টিম আছে তাদের সবাইকে ধন্যবাদ জানাবো, যে এত সুন্দরভাবে আয়োজন যে করেছে এটা আমার চিন্তার বাইরে ছিল। আর শুধু আমি নয়, যারাই আসে তারাই হয়তো এটা অ্যাপ্রিসিয়েট করতে বাধ্য হবে, মানে ভাবাই যায় না। অনেকে গণবিবাহটাকে এটা দায় সারা ভাব ভেবে হয়তো করে, কিন্তু আজকে দেখলাম যে উদ্যোগ নিয়ে মনে হচ্ছে যেন হয়তো রনির বাড়ির কারোর বিয়ে বা ওর আত্মীয় স্বজনের বিয়ে, এই ধরনের সবাই করছে,
এবং যারা এখানে কাজ করছে তার সাথে মানে যারা সহযোগিতা দিচ্ছে সে পালকি বয়ে আনা সব কিছু করা মানে রিয়েলি ট্রেমেন্ডাস মানে ভাবা যায় না থ্যাংকস টু অল যে এরকম সুন্দর একটা কাজ করেছে স্পেশালি রনি স্পোর্টিং ক্লাবের কর্মকর্তা তপব্রত মুখোপাধ্যায় জানান গণবিবাহ হলে বর কনের পরিবারের সদস্যদের মতো করে বিবাহের আয়োজন করা হয়েছে ক্লাবের সকল সদস্যদের এই উদ্যোগের প্রশংসা করে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিরা আমি আজ অবধি একটাই গণবিবাহে গেছিলাম আমাদের এখানে অংশগ্রহণ আমরা এখানে আমাদের এই লোকালিটিতেই একটু দূরে তো সেখানে একটু কিছুটা আইডিয়া হয়েছিল যে কীভাবে হয় তারপরে যেহেতু আমরা সামাজিক কাজের মধ্যে আছি আর লোকেদের পাশে আছি নানা রকম প্রকল্প করে থাকি আমরা তো আমার মনে হয় না যদি কোনো ইচ্ছে থাকে তো সেই জিনিসটা পূর্ণ হয় না তাই জন্য আমাদের মনে হলো যে সমাজের একটা বৃহৎ কাজ হচ্ছে গণবিবাহ করা অর্গানাইজ করা তো আমরা উদ্দেশ্য বৃহৎ কিন্তু এবছর যেহেতু প্রথম বছর আমরা একটু ছোট করে করেছি যেখানে আজ আমরা পাঁচজন পরিবারের ছেলে মেয়েদের বিয়ে দিচ্ছি পাঁচজনকে বাঁচলাম আমরা বেশ কিছু প্রচার করেছিলাম সেই প্রচারের মাধ্যমে আমাদের কাছে এনকোয়ারি এসেছিলো সেই এনকোয়ারিতে আমরা কথাবার্তা বলে তাদের বাড়ি গিয়ে তাদের বাবা মা আত্মীয় স্বজনের সাথে আলোচনা করে আমরা রিয়েলাইজ করেছিলাম যে না যদি প্রথম পাঁচজনকে আমরা বাছি তো এনারাই পাঁচজন হবে কেননা এনাদের অবস্থা খুবই খারাপ যে তারা বিয়ে দেওয়ার অবস্থায় ছিল না তারা একটি বাঙালি পরিবারে যেরকমভাবে রিচুয়ালস মানা হয় জল ছইতে যাওয়া গায়ে হলুদ তারপরে বিয়ের প্রথা সবটাই আমরা মেনটেন করছি ন্যূনতম বাঙালিতে যেরকম একটা মেয়ের বাড়ি থেকে ছেলের বাড়িকে খাট বিছানা আলমারি এগুলো দেওয়া হয় সেগুলো আমরা দিচ্ছি আমরা তত্ত্বও সাজিয়েছি তত্ত্বও দেওয়া হচ্ছে ব্যারাকপুর থেকে সৈকত গাঙ্গুলির রিপোর্ট চ্যানেল 24/7